সরস্বতী পুজো 2024। বছরে এই দিনটার জন্য মুখিয়ে থাকেন ছাত্রছাত্রীরা, নানা রঙের শাড়ি পাঞ্জাবিতে সেজে ওঠে সকলে, হাতে নতুন ক্যালেন্ডার পেয়ে অনেকেই খোঁজে কবে সরস্বতী পুজো। এবছর ফেব্রুয়ারি মাঝামাঝি পড়ছে সরস্বতী পুজো। বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো উদযাপিত হবে। এবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে 13 তারিখ দুপুর 2:41 থেকে, চলবে 14 ফেব্রুয়ারি দুপুর 12:10 পর্যন্ত। তার মতে যেহেতু উদয় তিথি 14 ফেব্রুয়ারি, তাই এবছর সমস্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হবে 14 তারিখে। প্রসঙ্গত অধিক মাস থাকার কারণে এবছর সমস্ত পুজো পিছিয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই পিছিয়েছে সরস্বতী পুজো। মাগনায় পঞ্জিকা মতে এবার সরস্বতী পুজো হবে 1 ফাল্গুন বুধবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী যে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো করার শুভ সময় হল, পণ্ডিত বিনোদ সোনি বলছেন যে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো করার শুভ সময় হল সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই সময়ে আপনি যদি আচার অনুসারে দেবী সরস্বতী পুজো করেন তবে বিশেষ উপকার পাবেন। এই দিনে সমস্ত পড়ুয়ারা বিদ্যাদেবীর আরাধনায় মেতে ওঠেন, হলুদ পোশাক পরে নিয়ম মেনে দেবীকে ফুল উৎসর্গ করে অঞ্জলি দেওয়া হয়।